আজকে আমি বেশ অনেক দিন পরে রান্না করছি ঝিঙে আলু পোস্ত বাঙালির খুব প্রিয় একটি পদ তো দেখো আমি ঝিঙার আলুটা কেটে রেখেছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোঁড়ন দিয়েছি এরপর দিয়ে দিলাম আলু আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঝিঙে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করব লবণ আবার একটু নাড়াচাড়া করে হলুদ দেবো তোমরা চাইলে হলুদ স্কিপ করতে পারো অনেকেই হলুদ খেতে চায় না তো যাই হোক নিয়ে নিলাম দু চামচ পোস্ত কাজু বাদাম সাদা তিল চার মগজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে সেটাও অ্যাড করে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে আমি যে বাটিতে পোস্তটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো তো দেখো সামান্য জল দিয়েছি একটু চিনি দিলাম শেষে তিনটে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি আমি সার্ভ করছি বিউলির জাল ঝিঙে পোস্ত এক টুকরো লেবু একটা কাঁচা লঙ্কা আর পাঁপড় এটাই ছিল আজকে দুপুরের মেনু যেটা দিয়ে আমি খুব তৃপ্তি করে দুপুরের ভাতটা খেয়েছিলাম বিশ্বাস করো তুই যদি আমার মাছ মাংস দাও সেটাকে রেখে আমি এটাই খাবো তো দেখো একটু ডাল নিয়ে নিলাম একটু লেবু চিপে নিয়েছি পোস্ত নিয়েছি আর সুন্দর করে খেতে শুরু করেছি তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টা। একটা